হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা 2 BHK ফ্ল্যাট দেখাবো। আগে আমরা এই লোকেশনটাকে নিয়ে ভালো করে বলে দিই। এই লোকেশনটা হচ্ছে একদম দমদম স্টেশন থেকে আপনার অটো করে আসতে হবে, 5 মিনিট সময় লাগবে। 30A বাস স্ট্যান্ড, 30A বাস স্ট্যান্ডের একদম ঠিক কাছেই রয়েছে। এবং এখান থেকে যদি স্মৃতির মোড় বলেন তাহলে সেটা কিন্তু 5-6 মিনিট সময় লাগবে। আর এটা একটা প্রাইম লোকেশন, আপনি একদম মানে আশেপাশের সমস্ত বাজার লোক সব কিছু এর আশেপাশেই রয়েছে। 30A বাস স্ট্যান্ড মানে সবাই কম বেশি অবগত আছেন। এখানে একটা 2 BHK ফ্ল্যাট রয়েছে প্রায় 1100 স্কোয়ার ফিট মতো। এবং এর সঙ্গে আপনি ফার্স্ট ফ্লোর, যেহেতু এটা একটা ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরের প্রপার্টি কিন্তু সবার একটা চাহিদা থাকে একটা রিজনেবল প্রাইসের মধ্যে। আর এটার সঙ্গে আপনি কার পার্কিংও পেয়ে যাবেন, সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। আর আমি একটু লোকেশনটাকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন আশেপাশে খুব ডেভেলপ জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকটাও একটু দেখিয়ে দিতে বলবো, খুবই ডেভেলপ জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন ওইদিকেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লোকেশন আপনি দেখতে পাচ্ছেন। এর আশেপাশে কিন্তু হসপিটাল থেকে শুরু করে এর আশেপাশে সমস্ত আপনি দৈনন্দিন জিনিসপত্র সব কিছু আপনারা কিন্তু এই আশেপাশে পেয়ে যাবেন। আরও আমরা এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। এছাড়া যদি আপনাদের কোনো প্রপার্টি থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের দিয়ে সেল করাতে পারেন, আমরা নর্মাল ব্লগ করেও সেল করিয়ে দিই। এছাড়া যদি আপনার মনে হয় গুগলে অ্যাড চালাবো, ফেসবুকে অ্যাড চালাবো, ইনস্টাগ্রামে অ্যাড চালাবো, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন সব ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা করে থাকি। আর এছাড়া যদি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো সার্ভিসের জন্য আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে সমস্ত ধরনের সার্ভিস দিয়ে থাকি। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর প্রপার্টিটা দেখে নেওয়া যাক। এই হলো আমাদের স্ট্যাড এরিয়া, দেখতে পাচ্ছেন নিচে মোজাইকের কাজ করে দেওয়া রয়েছে। যে ফ্ল্যাটটা আপনাদের বাইরে থেকে দেখিয়েছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। আর এটা একদম ফেসিং যদি করেন এটা নর্থ ওয়েস্টের দিকে ফেসিং করা রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দরজার খুব ডিজাইন করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করা রয়েছে। আর এর ফেসিং নিয়ে যদি বলি এটা ওয়েস্টের দিকে হবে। আর লোকেশান বা অন্যান্য বিষয় আমরা আপনাদেরকে বলেই দিয়েছি, আরও একবার বলে দিচ্ছি, এই লোকেশানটা হবে একদম 30A বাস স্ট্যান্ড আছে দমদমে, আর ওখান থেকে এটা 2 মিনিট লাগবে 30A বাস স্ট্যান্ড। এটা 1100 স্কোয়ার ফিট বিশাল বড়ো, দেখতে পাচ্ছেন একটা 2 BHK ফ্ল্যাট যেটা সেল হবে, ফার্স্ট ফ্লোরে আছে। আমি এক এক করে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু ভাড়া রয়েছে এখন ওই জন্য আগোছালোভাবে রয়েছে ব্যাপারটা। আর আমি প্রথমে এক এক করে সমস্ত কিছু দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন এন্ট্রি নিয়ে যাবো, সঙ্গে সঙ্গে আমরা কী পাচ্ছি, একটা প্রথমে বাথরুম পেয়ে যাচ্ছি যেটা ফেসিং হবে ওয়েস্টের দিকে। এই হচ্ছে আমাদের বাথরুম, আর ওই ওপরের দিকে দেখতে পাচ্ছেন লফট। বাথরুমের সাইজ হবে 10x4, আর কোমর থেকে শুরু করে সমস্ত কিছু বসানো রয়েছে। যেহেতু এটা ভাড়া দেওয়া রয়েছে আর যেহেতু একটু অগোছালো রয়েছে, তো সুতরাং আপনারা ভিডিওটা কন্টিনিউস করতে পারেন, আমরা সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা, দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন করা রয়েছে ওপেন কিচেনের সঙ্গে আর ড্রয়িং ডাইনিং রুম। আমি ওপেন কিচেনটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ওপেন কিচেন। আর এদিকে কিছু উইন্ডো রয়েছে যেটা নর্থ ইস্টের দিকে রয়েছে। আর এর কিচেনটা দেখতে পাচ্ছেন একদম আই সাইজের রয়েছে, এর সাইজের রয়েছে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। এবার আমরা ফার্স্ট বেডরুমটা দেখে নেবো, যেহেতু এটা ভাড়া দেওয়া রয়েছে, এখানে কাজ বাজ হয় কম্পিউটারের সমস্ত কিছু। আমি আস্তে আস্তে করে সব কিছু দেখিয়ে নিচ্ছি আপনার সঙ্গে। এবারে আমরা আমাদের ফার্স্ট বেডরুমটা একটু দেখে নেবো, এটা যেহেতু ভাড়া দেওয়া রয়েছে কম্পিউটারের কাজ বাজ হয়। আর এটা রয়েছে নর্থ ওয়েস্টের দিকে, আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, যেহেতু এখানে অফিসের কাজ বাজ হয় ভাড়া দেওয়া রয়েছে, ওই জন্য আপনি এটাকে বেডরুম হিসেবে বিবেচনা করবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন সামনে ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা একটু দেখিয়ে দিই আপনাদের, একদম রোড ফেসিং ফ্ল্যাট, সামনে রোড রয়েছে, কার পার্কিংয়ের জায়গাও রয়েছে। এই হচ্ছে আমাদের সামনে রোড রয়েছে। আর এই ব্যালকনিটার সাইজ নিয়ে আমি একটু বলে দিই, এই ব্যালকনির সাইজ হবে 8x3। এটা হলো আমাদের ব্যালকনি, আর এটা হচ্ছে আমাদের বেডরুম, যেহেতু অফিসের কাজ বাজ হচ্ছে। আর এগুলো সব থাকবে, ওয়ার্ড্রপ যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু থাকবে। ওদিকে একটা রয়েছে আপনাদের আমাদের অ্যাটাচ বাথরুম রয়েছে, এই হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম। আর এই হলো আমাদের ফার্স্ট বেডরুম,
যেটা কিনা ভাড়া দেওয়া রয়েছে, ওই জন্য অগাছালু ভাবে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা উইন্ডো আছে, পরপর আমি বলে দিই। এটা নর্থের দিকে, যেহেতু এই উইন্ডোটা নর্থের দিকে রয়েছে, এটা রয়েছে আপনার নর্থ ওয়েস্টের দিকে, ওটাও রয়েছে নর্থ ওয়েস্টের দিকে, আর এই হচ্ছে আমাদের বাথরুম। আর এটা সাইজ নিয়ে বলে দিই, এটা সাইজ হবে 10x13। এবার আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নেবো। সেকেন্ড বেডরুমটা আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। এই সেকেন্ড বেডরুমটা এখান থেকে যখন আপনি ফার্স্ট বেডরুম থেকে এন্ট্রি দিচ্ছেন, একই রকম এখানে ড্রয়িং ডাইনিং রুম বা কিচেন রুম, ওপেন কিচেন যেটা রয়েছে, এর পাশেই রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের সেকেন্ড বেডরুম। আর এটার ফেসিং নিয়ে আগে বলে দিই, এটা ওয়েস্ট ইস্টের দিকে রয়েছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটার দুটো উইন্ডো রয়েছে দুদিকে, একটা আছে নর্থ ইস্টের দিকে আর একটা রয়েছে ইস্টের দিকে। আর এটা একটু যেহেতু ভাড়া দেওয়া রয়েছে, বারবারই বলছি এই কথাটা, তো ওই জন্য অগোছালোভাবে পড়ে রয়েছে। আর এটা লিগাল প্রপার্টি, লোনেবল প্রপার্টি, লোন করে দেওয়া যাবে, ফার্স্ট ফ্লোরে রয়েছে। সেই সঙ্গে লিফট, সেই সঙ্গে কার পার্কিংটাও আপনারা পেয়ে যাবেন। আর এর প্রাইস নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আমরা ডিটেইল করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা প্রাইস বা অন্যান্য বিষয় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জানাচ্ছি। এবার আমরা নেক্সট যে পার্টটা রয়েছে, একদম বেডরুমের পাশে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা ব্যালকনি রয়েছে। আর আমি একটু দেখিয়ে দিই ভালো করে। এই হচ্ছে আমাদের সুপার মেন ব্যালকনি, যেটা আপনি এখানে বসে কিন্তু সকাল দিনে দুপুরে এখানে বসে কিন্তু আড্ডা মারতে পারে। এই হচ্ছে আমাদের ব্যালকনি, একদম রোড ফেসিং দেখতে পাচ্ছেন। দুটো ব্যালকনি রয়েছে, দুদিকে দুটো ব্যালকনি রয়েছে। আর এটা প্রায় 1100 স্কোয়ার ফিট, 2 BHK ফ্ল্যাট, যেটা দমদম 30A বাস স্ট্যান্ডের কাছে। অটো করে আপনার 5 মিনিট লাগবে, সিটির মোড় থেকে আপনার 6-7 মিনিট লাগতে পারে। আর এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, লিগাল প্রপার্টি, লোন হয়ে যাবে। আর এর প্রাইস নিয়ে এবার আমরা বলে দিই, এর প্রাইস হবে, আর এই ফ্ল্যাটের প্রাইস হবে 34 লাখ রুপি। সাইজ নেগোশিয়েবল, অন দ্য টেবিলে বসে আমরা নেগোশিয়েবল করিয়ে দেবো। আর এটা একটা লিগাল প্রপার্টি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।